নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে জানাই কেরিয়ার আপডেট বেঙ্গলের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত বন্ধুরা আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট খবর নিয়ে হাজির হয়ে গেলাম তো বন্ধুরা আপনারা জানেন যে আর কে এস ওয়াই ওয়ান এবং আর কে এস ওয়াই টু যে কার্ড রয়েছে তো এই দুটো কার্ডে আমরা কিন্তু কোনো ওরকম অতিরিক্ত মাল পাই না অর্থাৎ পি এইচ এইচ এস পি এইচ এইচ এ ওয়াই এই সব কার্ডগুলোতে এরা যেমন অনেক করে চাল পেয়ে থাকেন আমরা কিন্তু সেভাবে এই আর কে এস ওয়াই ওয়ান বা টুর ক্ষেত্রে কিন্তু তা পেয়ে যায় পেয়ে থাকি না আর বলা যেতে পারে আর কে টু যাদের কার্ড রয়েছে সেক্ষেত্রে তারা এক কেজি মাত্র চাল পান এবং যদি দেখা যায় এই যে আর কে টু যেখানে যাদের কার্ড রয়েছে তারা সেখানে দু কেজি চাল পান তো সেদিক থেকে দেখলে পি এইচ 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 এইচের ক্ষেত্রে তারা কিন্তু চার কেজি করে চাল পেয়ে যান তো বন্ধুরা কেন এই ফারাক আর যদি আপনাদের কাছে এই আর কে ওয়ান এবং টু কার্ড থেকে থাকে তো কিভাবে আপনারাও ওই পি এইচ এইচ এস পি এইচের মতো মাল পাবেন তো সেটাই আজকে সম্পূর্ণ ওই ভিডিওটির মাধ্যমে জানাবো তাই বন্ধুরা একেবারে আপনারা স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমে বলে রাখি যে এ এ ওয়াই আর পি এইচ এই এস পি এইচ এইগুলো হচ্ছে কেন্দ্রীয় খাদ্য সুরক্ষা যোজনা বা সবচেয়ে বড়ো কথা বলা যেতে পারে জাতীয় খাদ্য সুরক্ষা যোজনার অন্তর্গত হচ্ছে কার্ড তো এই জাতীয় খাদ্য সুরক্ষা যোজনার যে অন্তর্গত যে কার্ড রয়েছে এই কার্ডগুলোর ক্ষেত্রে এরা দু রকমের বেনিফিট পেয়ে থাকে কীরকম একটা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে এরা বরাদ্দ মাল পেয়ে থাকে এবং সে সঙ্গে যেহেতু এই কার্ডগুলো জাতীয় খাদ্য সুরক্ষা যোজনার অন্তর্গত রয়েছে তাই কেন্দ্র সরকারের তরফ থেকেও একটা বরাদ্দ মাল পেয়ে থাকে তাই এরা হচ্ছে বেশি মাল পেয়ে থাকে আর অন্যদিকে আর কে এস ওয়াই ওয়ান এবং আর কে এস ওয়াই টু যে কার্ডটি রয়েছে এই দুটো কার্ড হচ্ছে বারে হচ্ছে এই দুটো কার্ড হচ্ছে একেবারে রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার অন্তর্গত রয়েছে যার ফলস্বরূপ রাজ্য সরকার অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তরফ থেকে যে বরাদ্দ মাল দেওয়া হয়ে থাকে তো সেই বরাদ্দ মাল এখানে দেওয়া হয়ে থাকে তো এবার আসছি যে আর কে ওয়াই টু আর কে ওয়াই টু যে কাঠটির দু কেজি চাল দেওয়া হয় আর তিন কেজি গম দেওয়া হয় টোটাল পাঁচ কেজি একটা কাঠ পিছু আর সেখানে আর কে ওয়াই ওয়ানের ক্ষেত্রে কেন এক কেজি চাল আর এক কেজি গম যেহেতু এবারে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আর কে ওয়াই ওয়ান এবং আর কেস ওয়াই টু এই দুটো কার্ডই রাজ্য খাদ্য সুরক্ষা যোজনার অন্তর্গত সেক্ষেত্রে আর কে ওয়ানকে কেন বেশি দেওয়া হয় আর আর কে টুকে কেন কম দেওয়া হয় প্রশ্ন হচ্ছে এই যে কার্ড যখন হয়ে থাকে এ তখন একটা অর্থনৈতিক ভিত্তির ওপর তো নির্ভর করে এই কার্ডগুলোকে তৈরি করা হয়েছে অর্থাৎ আমাদের যে সিস্টেম অনুযায়ী কার্ডগুলো তৈরি করা হয়েছে সেখানে এ এ ওয়াই পি এইচ এইচ পি এইচ এইচ এই যে কার্ডগুলোকে দেওয়া হয়ে থাকে এই কার্ডগুলো হচ্ছে দেখা যাচ্ছে খুবই আর্থিক অবস্থা খারাপ অর্থাৎ আর্থিক আমাদের যে ভিত্তি তার ওপরে নির্ভর করে এই কার্ডগুলোকে কিন্তু তৈরি করা হয়ে থাকে অর্থাৎ এ এ সেক্ষেত্রে যে আর্থিক মাপকাঠি দেখা হয়ে থাকে তো সেক্ষেত্রে তার ফ্যামিলির কন্ডিশন মানে আর্থিক দিক থেকে খুবই খারাপ পরিস্থিতি খুবই খারাপ থাকে তারা আর্থিক খুবই আর্থিক দিক থেকে তারা খুবই দুর্বল এবং তারপরে আবার একটু উন্নত মানের পিএইচএইচ এস পি এইচ যাদের যাদের আর্থিক ক্ষমতা একটু উন্নত তাদের ক্ষেত্রে এটা দেওয়া হয়ে থাকে তারপরে যাবে আর একটু আর্থিক ক্ষমতা উন্নত তাদের ক্ষেত্রে আর কে এস ওয়াই ওয়ান দিয়ে থাকে এবং সর্বোচ্চ যাদের আর্থিক ক্ষমতা খুবই ভালো তাদের ক্ষেত্রে কিন্তু আর কে এস ওয়াই টু দেওয়া হয়ে থাকে তো এবারও কিন্তু আমাদের মনে প্রশ্ন জাগতে পারে এবং আমরাও কিন্তু অবশ্যই এক্ষেত্রে বলতে পারেন যে আর কে ওয়াই ওয়ান আর কে ওয়াই টু যে দেওয়া হচ্ছে কার্ডগুলো সেক্ষেত্রেও এগুলোর যে এলিজিবিলিটি অর্থাৎ কার্ডগুলো দেওয়ার ক্ষেত্রে যে যোগ্যতা সেক্ষেত্রে এগুলো সম্পূর্ণ হচ্ছে যে আর্থিক যে কাঠামো যদি বললাম আমি তার উপর নির্ভর করে দেওয়া হয়ে থাকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আর কে ওয়াই টু কার্ড এমন মানুষের কাছে পৌঁছে গিয়েছে যার আর্থিক অবস্থা খুবই খারাপ তো সেক্ষেত্রে তিনি এ ওয়াই পি এইচ এইচ এস পি এইচ এইচ এই ধরনের কার্ড পাননি আবার দেখা যেতে পারে আর কে ওয়াই এই যে ওয়ান কার্ড রয়েছে সেক্ষেত্রেও দেখা যেতে পারে আর কে এস ওয়াই ওয়ান কার্ড এমন মানুষের কাছে পৌঁছে গেছে সেক্ষেত্রে তার আর্থিক অবস্থা খুবই খারাপ তার কাঠ পাওয়ার যোগ্যতা ছিল পি এইচ এইচ কি এস পি এইচ বা এ এ ওয়াই কিন্তু সেক্ষেত্রে তার কাছে কার্ড চলে গিয়েছে আর কে এস ওয়াই ওয়ান বা টু তো এইগুলো যেহেতু জাতীয় খাদ্য সুরক্ষা যোজনার অন্তর্গত নয় তাই এইগুলোতে কিন্তু একেবারে কম শ্রেণির পরিমাণ মাল দেওয়া হয়ে থাকে তো এ নিয়ে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ইতিমধ্যে কিন্তু বারবার দরবার করেছেন এবং কিন্তু তিনি বারবার জানাচ্ছেন যাতে করে এই আর কে এস ওয়াই যে ওয়ান কার্ড এবং আর কে এস ওয়াই যে টু কার্ড রয়েছে এইগুলো যাতে এ কেন্দ্র সরকারের যে জাতীয় খাদ্য সুরক্ষা যোজনা রয়েছে সেই কেন্দ্র সরকারের জাতীয় খাদ্য সুরক্ষা যোজনা যাতে অন্তর্গত করে দেওয়া হয় এ নিয়ে কিন্তু বারবার কেন্দ্র সরকারকে তিনি তলব করছেন কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু কোনো কোনোরকম ব্যাপারে কিন্তু আপডেট দেওয়া হয়নি যে আর কে এস ওয়াই ওয়ান এবং আর কে এস ওয়াই টু এই কার্ডগুলোকে একেবারে জাতীয় খাদ্য সুরক্ষা যোজনা অন্তর্গত করে দেওয়া হবে আর জাতীয় খাদ্য সুরক্ষা যোজনা অন্তর্গত করে দেওয়া হলে যে অতিরিক্ত মালটা পি এইচ এস পি এইচ এবং এ ওয়াইরা পেয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু আর কে এস আই ওয়ান টুরাও পেয়ে যাবে এই জন্য বারবার মাননীয় মুখ্যমন্ত্রী দরবার করছেন তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন তাহলে যে আর কে এস ওয়ান এবং আর কে টু এই কার্ডগুলোর ক্ষেত্রে কেন আমরা কম মাল পাচ্ছি কারণ আর্থিক দিক থেকে ভিত্তি করে কিন্তু বা আর্থিক পরিকাঠামো একটা ফ্যামিলি যিনি আবেদন করছেন তার আর্থিক পরিকাঠামো দিক থেকে এটা বিবেচনা করেই এই কার্ডটি দেওয়া হয়ে থাকে কারণ যখন ফর্ম ফিল আপটা করা হয়ে থাকে তো সেক্ষেত্রে কিন্তু ফর্মের মধ্যে কিন্তু উল্লেখ থাকে আপনার কীরকম বাড়ি আছে আপনার বাড়িতে কটা গাড়ি আছে এবং আপনার আর্থিক দিকগুলো কিন্তু বিবেচনা করে নেওয়া হয় এবং তারপরে কিন্তু এই কার্ডগুলো এসে থাকে এছাড়াও এখন যে অনলাইনে ফর্ম ফিল চলছে তো যারা যারা এখনও পর্যন্ত কার্ড ফর্ম ফিল আপ করেনি তো তারা অনলাইনে যখন ফর্ম ফিল আপ করতেছে এবং সেক্ষেত্রে যখন কার্ড আপনি ফর্ম ফিল আপ করবেন তো সেক্ষেত্রে আপনি দেখতে পারবেন যে আর্থিক দিকগুলো কিন্তু আপনার চা হচ্ছে তো সেই অনুযায়ী আর কেস ওয়ান এবং টু দেওয়া হয়ে থাকে এই জন্যই আমরা মালের পরিমাণটা কম পেয়ে থাকেন এ ওয়াই পি এইচ এইচ এস পি এইচের ক্ষেত্রে তো এবারে জানাবো যে কীভাবে আপনারা পিএইচএইচ এসপি এইচ এ ওয়াইয়ের মতো মাল পাবেন আমরাও ওনাদের মতো কথা ওই যে কাঠগুলো রয়েছে করতে যারা তারা যেমন চার কেজি চাল এবং ছয় কেজি করে এ গম পেয়ে যাচ্ছেন তো ঠিক সেভাবে কিন্তু আপনারাও কি করে পাবেন তো সেটাও কিন্তু আজকের বলবো বন্ধুরা এটা করার জন্য আপনাদের যেটি করতে হবে আপনাদের যদি মনে হয় যে আপনাদের আর কে এস ওয়ান কার্ড রয়েছে বা আর কে এস টু কার্ড রয়েছে কিন্তু আপনি কার্ডটা পাওয়ার যোগ্য নয় অর্থাৎ আপনার আর্থিক দিক থেকে অবস্থা খুবই একেবারে খারাপ আপনার অর্থনৈতিক দিক খুবই খারাপ রয়েছে আপনি পি এইচ এইচ বা এসপিএইচ বা এ ওয়াই কার্ড পাওয়ার যোগ্য সেক্ষেত্রে কিন্তু কিন্তু আপনাকে আবেদন করতে হবে আপনাকে আবেদন করতে হবে এখন কিন্তু অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে তো আপনি অনলাইন আবেদন করতে পারেন এছাড়া অফলাইন আছে আপনি অফলাইনে কিন্তু আবেদন করতে পারেন আপনি যে কোনো একটি প্রসেস বেছে নিতে পারেন এই আবেদন করার জন্য এবং সেক্ষেত্রে আবেদন করার পর যদি দেখা যায় যে আপনি সত্যি এই কার্ডটি পাওয়ার যোগ্য অর্থাৎ এ ওয়াইপি এইচ এইচ বা যে কোটা রয়েছে এই যে কার্ডগুলো রয়েছে এই কার্ডটি পাওয়ার আপনি যোগ্য আমরা কিন্তু ওই কার্ডটি দেওয়া হবে এবং আপনি ওই কার্ডটি পেয়ে গেলে তখন কিন্তু আপনার মালের পরিমাণও বেড়ে যাবে আপনি কিন্তু অতিরিক্ত মালও পেতে থাকবেন তো বন্ধুরা বুঝতে পেরেছেন আপনারা যে আর কে সেই ওয়ান এবং টুর ক্ষেত্রে কেন আমরা কম মাল পাচ্ছেন আর বেশি মাল পেতে গেলে আপনাদেরকে কার্ডটি পরিবর্তন করতে হবে তো কার্ডটি কীভাবে পরিবর্তন করবেন তো সেটার কিন্তু একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা সেই ভিডিওটি ভালো করে দেখবেন এই ভিডিওটির নিচে যে ডেসক্রিপশান বক্স আছে সেখানে লিঙ্ক থাকবে তো সেইখানে লিঙ্ক থেকে আপনারা ক্লিক করে দেখবেন যে কীভাবে আমরা এই কার্ডটি তো আর কে সেই ওয়ান বা টু কার্ড থেকে কীভাবে পিএইচএইচ এস পি এইচ বা এ ওয়াই কার্ড করবেন সেটা আপনারা ঢেলে করে দেখবেন দেখার পর কিন্তু আপনারা আবেদন করতে পারেন তো সেক্ষেত্রে আমি কিন্তু আপনাদেরকে একেবারে গ্যারান্টি দিতে পারছি না বা বলতে পারছি না যে আপনারা আবেদন করা মাত্র এই কার্ড পেয়ে যাবেন কারণ আপনাদের আবেদন করার পর যে ব্লক অফিস বা বিডিও অফিসে যেখানে আবেদন করছেন সেখান থেকে কিন্তু আপনার এটাকে দেখা হবে যে আপনার অর্থনৈতিক কাঠামো যদি সত্যিই খারাপ হয়ে থাকে এবং তারা যদি বুঝতে পারে যে আপনার অর্থনৈতিক দিক থেকে আপনি খুবই দুর্বল বা আপনার অর্থনৈতিক যে পরিস্থিতি কন্ডিশন রয়েছে খুবই খারাপ দিকে রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনার এই পি এসপিএইচ বা এ এ যেগুলো জাতীয় খাদ্য সুরক্ষা যোজনার অন্তর্গত রয়েছে সেই কার্ড কিন্তু আপনি পেয়ে যাবেন আর তখন কিন্তু আপনি মাল বেশি পাবেন তো ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য তো অবশ্যই এটি লাইক করবেন এবং এটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যারা যারা এখনও পর্যন্ত জানে না তারা তারা যেন এই খবরটি জেনে যায় এবং তারা যেন এই কার্ড যদি পার যোগ্য হন তো আবেদন করতে পারেন ধন্যবাদ